আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকেও যে রেসিপিটা করবো সেটাও আম দিয়ে করে দেখাবো। যেটা করবো সেটা একটা ডালের রেসিপি করে দেখাবো, নাম হলো ম্যাঙ্গো ডাল ফ্রাই। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। ম্যাঙ্গো ডাল ফ্রাইয়ের জন্য যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি, দিয়ে রান্নার এখানে বসে পড়েছি। মেন যেটা লাগবে সেটা হলো আম। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। একটা আমকে আমি ছোটো ছোটো করে এখানে পিস করে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে ডালটা সেদ্ধ করে নেব। এখানে আমি দু রকমের ডাল নিয়েছি। ছোলার ডাল নিয়েছি 150 গ্রাম, আর নিয়েছি কলাইয়ের ডাল, এটাও নিয়েছি 150 গ্রাম। দুটো ডাল মিলিয়ে 300 গ্রাম ডাল নিয়েছি। গ্যাসটা অন করে আমি কুকারটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে কুকারটা গরম করে নিয়েছি। এবার এতে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। কলাইয়ের ডালটা দিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এবার আমি এটা 4টে সিটি দিয়ে দিচ্ছি। এখানে আমি কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা এবার নামিয়ে নিচ্ছি। এটা আমি পাশে রেখে দিলাম, এবার এটা ঠান্ডা হয়ে যাক। ডালটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 1/4 চামচ গোটা জিরে, গোটা মেথি 4 চামচের 1/4 ভাগ, কালো সর্ষে 4 চামচের 1/4 ভাগ, হিং দিয়ে দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ। এখানে 15 খানের মতো কারি পাতা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নের সব কিছু দিয়ে দিয়ে আমি ওগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমগুলো দিয়ে আমগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি।
ডালটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আরেকবার মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে হতে দিচ্ছি। এখানে দেখুন ডালটা আগের থেকে অনেক ঘন হয়ে গেছে আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখানে মোটামুটি রান্নাটা প্রায় শেষের দিকে এখানে রেডি হয়ে এসছে। এবার সবার লাস্টে আমি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি, এটা ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইবাররা যদি নোটিফিকেশান না পান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন মিলের শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও, আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকেকার মতো বাই।